নিউজগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। ঘাটাল লোকসভা কেন্দ্রের খড়ার পৌরসভার চেয়ারম্যান ঘোষণা হতেই বিক্ষোভ কর্মসূচি তৃণমূল এবং স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাটাল পুলিশ। রাজ্য থেকে ঘাটাল লোকসভার খড়ার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ন্যাসী দলুয়ের নাম আসে খড়ার পৌরসভার চেয়ারম্যান হিসাবে। পরে তৃণমূল কর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের দাবিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদ্যুৎ কুমার মণ্ডলকে নির্বাচিত করেন পৌরসভার চেয়ারম্যান হিসাবে। মোট 6-4 ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। এই 6-4 ভোট পৌরসভার মধ্যেই ভোটাভুটি হয় বলে জানা গেছে। শোনা গেছে বিজেপির 4 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা অদ্যুৎ কুমার মণ্ডলকে নির্বাচনে মতামত দিয়েছেন। দেখাবো নিউজ অগ্নির পর্দায় কি বলছেন খড়ার তৃণমূল কংগ্রেসের 7 নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেব পাঠক। দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায়। আমাদের দাবি হলো আমরা খড়ার পৌরসভায় অদ্যুৎ মণ্ডলকে চেয়ারম্যান হিসেবে দাবি করছি, কারণ অদ্যুৎ মণ্ডল একজন শিক্ষিত সৎ মানুষ এবং যিনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবেন এবং যোগ্য চেয়ারম্যান হিসেবে আমরা অদ্যুৎ মণ্ডল মহাশয়কে চাইছি। তার অদ্যুৎ উত্তম আমাদের যে খড়ারে যে আগের চেয়ারম্যান ছিলেন প্রয়াত উত্তম মুখার্জি, তিনি মারা গেছেন, তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা অদ্যুৎ মণ্ডলকে সবাই চাইছি এবং খড়ারের মানুষের মতামত আবেগকে গুরুত্ব দিয়ে গুরুত্ব দলকে দিতে হবে। আর আমরা অদ্যুৎ মণ্ডলকেই সবাই চেয়ারম্যান হিসেবে চাইছি। আমি 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহেব পাঠক। সন্ন্যাসী বা কেউ চাইনি যে চেয়ারম্যান দল ঠিক করে।